সুপরাহ্ন পিলামানে আজির এই ভর্চুয়াল ক্লাসরে উপস্থিত থিবা সমস্ত ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ মু সুন্দরগড় ভর্চুয়াল স্টুডিওর শুভেচ্ছা সহ স্বাগত জনাওছি। মু হচ্ছি সত্যভামা নায়ক, সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয় ধর্মশালা সুন্দরগড়ে প্রধান শিক্ষয়িত্রী ভাবে কার্যরত। পিলামানে আজি আমি অষ্টম শ্রেণীর সাহিত্যিকা বহির প্রথম পাঠ যে পদ্য বিভাগের রয়েছে বৃক্ষর মাহাত্ম্য, সেই পদ্যটি আজ আমি পড়া। পিলা মানে বৃক্ষর মাহাত্ম্য যে রয়েছে এই কথার আমি যথার্থতা বিষয়ে টিকি জাঁবা। বৃক্ষ আমি সমস্তে জাঁছু বৃক্ষ কণ গছ, আমার সমস্ত চারিপাখে আমি গছ দেখুছু। ছোট বেলু আমি যেতবে জাঁলা সেতকি দিন আমি দেখুছু আম গছ সহিত আমি পরিচিত। গছ আমার বন্ধু, আমার সে সখা মিত্র, গছ বিনা জীবজগত অসম্ভব। ভগবানঙ্কর সৃষ্টিরু যেতবে এই পৃথিবী ধরা জগত সৃষ্টি হয়েছি সেই সময়ের বৃক্ষর আমার সখা ভাবে আম সহিত রয়েছে। মাত্র বৃক্ষ পাখে এ রয়েছে সে এক নিঃস্বার্থ পর পরোপকারী গোটিয়ে বন্ধু, সবুবেলে সে দেই চালিছি আম মানুষ, সে কেবে কিছু আমঠু আশা করেনি। মানুষ এমিতি তাঠার নেই চালিছি যে শেষে তাকে সর্বশান্ত করে দেছি, যা ফলরে আমার যে কেতে অনিষ্ট হচ্ছে তাহা আমি এবে বুঝিপারুছু এবং গছর উপকারিতা আমি জাঁপারুছু। হলে এই বৃক্ষ বিষয়ে আজি নুহে পিলা মানে, এই আমার সৃষ্টি যেতবে হল যেতবে ভগবানঙ্কর আগমন হয়েছিল ধরাপৃষ্ঠরে, মানুষের উপরে যেতবে ভগবান ধরাপৃষ্ঠকে আসিলে সে তাঁকর কর্ম মাধ্যমে সে তাঁকর লোক সমাজকে এই বৃক্ষর তার মাহাত্ম্য তার মহান গুণকে সে তাঁকর মুখর কহি যাই, যা আজ আমার এই বৃক্ষর মাহাত্ম্য এই প্রসঙ্গে প্রভু শ্রীকৃষ্ণঙ্কর মুখনিসৃত বাণী যেটা কি আমার ব্যাসদেব তাঁকর শ্রীমদ ভাগবতরে সংস্কৃত ভাষার লিখিছেন, তার ওড়িয়া অনুবাদ হয়েছি আউ ওড়িয়া অনুবাদ করেছেন আমার ওড়িশার বিশিষ্ট কবি অতিবড়ি জগন্নাথ দাস। তবে আজি আমি সেই বিশিষ্ট কবিঙ্কর বিষয়ে জাঁবা। হলে পিলা মানে তুমি টিকি মনে পকাইল আমার যে এই কবিঙ্কর আজি এটি আমি কবিতাটি পড়িবা, সেই কবিঙ্কর আউবি কবিতা আমি পূর্ব শ্রেণীর পড়িছু না, ষষ্ঠ শ্রেণীকে টিকি গল, ষষ্ঠ শ্রেণীরে বি আমি পড়িছু কবিঙ্কর কবিতা কোন থিলা বর্ষা। কবি গোটিয়ে প্রকৃতির আমার যে উপকার পাউছি মানুষ, সে প্রকৃতি আমাকে কিপর নিঃস্বার্থ ভাবে মানুষ সমাজকে উপকার দিয়ে যাইছে তা বিষয়ে কবি বহু কবিতা লিখিছেন। তবে চাল আমি কবিঙ্ক বিষয়ে অধিক জাঁবা, মাধবর পাখক যা কবি পরিচয় জাঁ। আমার এই প্রসঙ্গ বৃক্ষ জন্ম হয়েছে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধরে তথা ষোল জন্মস্থান লা আমার পুরী জেলার কপিলেশ্বর, তাঁর বাপাঙ্ক নাম লা ভগবান দাস এবং তাঁকর মাতা লে পদ্মাবতী। তাঁক মা বহুত মানে ধর্মপরায়ণ মহিলা লে, সময় আমার ভাগবত চর্চা বেশি হোলা পুরী পাখে, মানে আমার শ্রীমন্দির যেটা পুরী অছি পুরী ধাম অল্প বট বৃক্ষ তলে মাত্র সেতবে তাহা পানি মাত্র সংস্কৃত ভাষার জ্ঞান নথিবারু
আমি সবু বুঝি পাব। তারপরে ধীরে ধীরে যেতে তাকে ওড়িয়ারে অনুবাদ, তার মৌলিক ব্যাখ্যা গুড়ি সে খুব সুন্দর, যেটা আমার সমাজ পাই আমার মানুষ গোটে সু মানুষ হব, ভাল মানুষ হয়ে কি কাম করব, সেই জিনিস গুড়ি সে ওড়িয়ারে অনুবাদ ভাগবত গ্রন্থ ভাব কবি জগন্নাথ দাস আমার ওড়িশা অনেক রচনামলী মধ্যে করেছেন। তারপরে তুলা ভীণা, অর্থ কৈলি, দারু ব্রহ্ম গীতা, মৃগুণী স্মৃতি, এমিতি সে অনেক গ্রন্থ রচনা করেছেন। হলে তাঁকর না তো লা জগন্নাথ দাস, কিন্তু আমি এবে তাঙ্কু অতিবড়ি জগন্নাথ দাস বলি কবি কৌছু। তাঙ্কু এই অতিবড়ি জগন্নাথ দাস উপাধি শ্রীযুক্ত সে যেতেবেলে পুরীকু আসিথিলে 1509 মসিহারে সে দেখিলে যে সংস্কৃতরে যে ভাগবতটি লেখা হয়েছি তাকে খুব সুন্দর ভাবরে ওড়িয়ারে জগন্নাথ সমস্তে খুব সরল ভাবরে পড়িকি বুঝি পারুছন্তি। এবং এই ভাগবতকে পড়িবা পাই ওড়িশার জনসাধারণ লোক মানে ওড়িয়া ভাষাকে শিখুছন্তি, ওড়িয়া অক্ষর চিহ্নিলে, কাহিঁকি না ওড়িয়া অক্ষর চিহ্নিলে সেমানে ভাগবতটিকে পড়িবে, নিজে পড়ি নিজে বুঝি পারিবে। তা মানে দেখ সেই সময়ের মধ্যে এই কবি জগন্নাথ দাসক দ্বারা আমার স্বাক্ষরতার সচেতনতা লোকঙ্ক পাখরে সে আনিপারে। মানে অন্য আমার যেতেবেলে সেতে রাজা থিলে সেতেবেলে রাজা আমার থিলে সেই রাজাঙ্ক সময়রে সে গোটে বিশিষ্ট কবি ভাবরে সে আখ্যা পাইছিলে। সে সময়রে যেতে কবি মানে থিলে তাঙ্ক মধ্যরে তাঙ্কর বিশিষ্টতা রহিছিলা, পঞ্চসখা মানঙ্ক মধ্যরে সে জনে থিলে, আউ তাঙ্কর লিখিত সবু চর্চা ভিতরে আমার ভাগবত গোটে বিশিষ্ট তাই সে আজি অমর হই। আমি এই কবিতার ভাগবতর কেউ অংশটি কবিতারে আমি পড়িবা সেইটা জানিবা। হলে আজির এই কবিতারে আমার জগন্নাথ দাসঙ্কর যে ওড়িয়া ভাগবত লেখিছেন সেটা 12 খণ্ডে অছি, 12টা গ্রন্থ অছি। তো 10ম স্কন্ধর আমার ত্রয়োদশ অধ্যায়ে যাহা লেখা যাইছি সেইটাকে এটি আমার উপস্থাপনা করা যাইছে এই আমার প্রসঙ্গে। আর সেইটি শ্রীকৃষ্ণ মানে গোপপুরর গোপ বালা মানুষ এই বৃক্ষর মাহাত্ম্য বিষয়ে কণ কহিছন্তি তাহা এটি মুখ নিঃসৃত বাণীকে এটি জানিথিব। শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিলে কোটি মথুরারে, নাই মথুরারে জন্ম হয়েছিলে মা দেবকীঙ্ক গর্ভে, কিন্তু সে লালন পালিত হয়েকি বড়িলে আমার মনে পকাও গোপপুরে তাঁকর মা কিলে যশোদা, যশোদাঙ্ক কূলরে সে নটখট হয়েকি গোপপুরে থিবা গোপবালা আউ গোপী মানঙ্ক সহিত সে খেলি খুব সুন্দর ভাবরে তাঁকর বাল্য জীবন বিতাইছিলে। সেই বাল্য জীবন সময়রে সে সেমানঙ্ক সহিত এই নটখট কাম করিবা সময়রে বি সে বহুত কথা কহি যাইছন্তি, যাহা আমার এই সমাজ লোক সমাজ পাই লোকঙ্ক পাই আউ সেই তাঁকর সেই বাহারিছিলা যে কথাগুড়িক সেইটাকে আমার ভাগবতরে মানে রচিত। তা মানে এটি আজি আমি যে পাঠ করিবা এই পদ্ধতির আমি বর্তমান টিকে পাইবা নাই। হলে তুমি তোমার সাহিত্য বই বাহার কর সমস্তে সাহিত্যিকা বই অষ্টম শ্রেণীর ভাল দেখ পৃষ্ঠায়কু পৃষ্ঠায়ক বাহার কর এটি গাউছি তুমি তোমার বহিরে তাকে দেখিব হেলা।
ଆଜ୍ଞା ପାଇ କନ୍ୟା ଏ ଗଲେ ତୋଷ ହୋଇ ଗୋବିନ୍ଦ ପାଦେ ମନ ଥୋଇ ତ ଘରେ ଯାଇ ଗୋପାଳ ମେଳେ ଦାମୋଦର ଗାଈ ଚରାଇ ଗଲେ ଦୂର ତା ଘର ବି ତେଜ ଲାଗି ଓଏ ହୋଇଲେ ଦୁଃଖ ଭାଗି ତରନ୍ତି ଗୋରୁ ଗୋପ ମେଳେ ଅଛାୟା ବୃକ୍ଷ ତ ଚାହିଁ ଦାମୋଦର ଗୋପଙ୍କ ଆଗର କୃଷ୍ଣ ମିତ ମୋର ସୀତା ମର୍ଜୁନ ସୁବଳ ଅଂଶୁ ବିଶାଳ ଦେବ ପ୍ରସ ଦେଖ ଏ ବୃକ୍ଷଙ୍କ ମହତ୍ଵ ପରେ କରନ୍ତି ଉପକାର ସୁତନ ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର ସବରସା ଘର୍ମ ଦୁଃଖ କହି ଆମ୍ଭଙ୍କୁ ଦିଅନ୍ତି ସୁର ଆହନ୍ତି ପ୍ରାଣୀଙ୍କ ଆଜି ଆମେ ଏତିକି ତମେ ଏହିପରି ସ୍ୱର ଦେଇ ତୁମର ଏହି ପ୍ରସଙ୍ଗରେ ଥିବା ପଦ ଗୁଡିକୁ ଅଭ୍ୟାସ କରିବ। ଦେଖ ଆମର ପ୍ରଥମରେ ଅଛି ଯୋଉଟା ଏମନ୍ତେ କୃଷ୍ଣ ଆଜ୍ଞା ପାଇ କନ୍ୟାଏ ଗଲେ ତୋଷ ହୋଇ ଗୋବିନ୍ଦ ପାଦେ ମନ ଥୋଇ ଗୋପାଳ ମେଳେ ମେଳିଲେ ନିଜ ଘରେ ଯାଇ। ପିଲାମାନେ ଆମେ ଯାହା ବି ପାଠ କରୁ ଯେତେବେଳେ ପଢୁ ତାର ପୂର୍ବରୁ କିଛି ଥାଏ, ପୂର୍ବ ସମ୍ପର୍କ ରହିଥାଏ। ତେଣୁ ଆମର ଏଠି ଯେତେବେଳେ ଏଇ ପଦ୍ୟଟି ଅଛି ଏମନ୍ତେ କୃଷ୍ଣ ଆଜ୍ଞା ପାଇ କନ୍ୟାଏ ଗଲେ ତୋଷ ହୋଇ, ଏଟା ଯୋଉ ଆମର ଭାଗବତର ଦ୍ୱାଦଶ ସ୍କନ୍ଦର ତ୍ରୟୋଦଶର ଯୋଉଟା ଅଛି ଅଧ୍ୟାୟରେ ତା ପୂର୍ବରୁ ଆମର ରହିଛି। କଣ ରହିଛି ନା କିଛି ରହିଥିବ ସେଇ ତାର ପରଟା ଏଠି ଆମର ବୃକ୍ଷ ଉପରେ ଅଛି। ତା ପୂର୍ବରୁ ଯୋଉଟା ରହିଛି ଯେତେବେଳେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଏଇ କନ୍ୟାମାନଙ୍କୁ ମାନେ ବୁଝଉଛନ୍ତି, କିଛି ଗୋଟେ ଘଟଣା ଘଟିଛି, ସେଇ ଘଟଣାଟା ସେଠି ହେଇଛି ଯେ ଗୋପପୁରର ମାନେ କନ୍ୟାମାନେ ଯୁବତୀମାନେ ଯୋଉଟା ଗୋପୀମାନେ ସେମାନେ ଯମୁନାକୁ ଗାଧୋଇବା ପାଇଁ ଆସିଥିଲେ ଏବଂ ସେମାନଙ୍କର ଏଇ ସମୟରେ ଏଇ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବହୁତ ନଖ ଥିଲେ। ସେ ଯାଇକିରି ତାଙ୍କର ଯୋଉ ଲୁଗା ଗୁଡିକ ଥିଲା ସେ ନେଇକି କଦମ୍ବ ଡାଳରେ ଲୁଚେଇ ରଖିଲେ। ଗୋପୀମାନେ ତାପରେ ବିରକ୍ତ ହେଲେ, ରାଗିଲେ ତାଙ୍କୁ, ସେମାନେ କେମିତି ଘରକୁ ଆସିବେ। ସେଇ ସମୟରେ କୃଷ୍ଣ ସେଇଠି ତାଙ୍କୁ ସେ ଯାହା ବୁଝେଇଛନ୍ତି ତାପରେ ସେମାନେ ବୁଝିଗଲା ପରେ କୃଷ୍ଣଙ୍କର ଆଜ୍ଞା ପାଇକି, ଆଜ୍ଞା ମାନେ ଏଠି ହେଲା ପିଲାମାନେ ଅର୍ଥ ଦେଖ, ଆଜ୍ଞା ମାନେ ହେଲା ଆଦେଶ, ତୋଷ ମାନେ ହେଲା ସନ୍ତୁଷ୍ଟ, କନ୍ୟାଏ ଗୋପ ବାଳିକା ମାନେ ଯୋଉଟା ଗୋପୀମାନେ, ଦାମୋଦର ଦାମ ଉଦର, ଦାମ ଅର୍ଥ ହଉଛି ଦୌଡ଼ି, ଉଦର ହଉଛି ଆମର ପେଟ। ତେଣୁ ଏଇ ଦାମୋଦର କୃଷ୍ଣଙ୍କୁ କୁହାଯାଏ କାହିଁକି ନା ସେ ବହୁତ ବଦମାସ ହେଉଥିଲେ ବୋଲି ତାଙ୍କର ମା ଯଶୋଦା ତାଙ୍କୁ ପେଟରେ ଥରେ ବାନ୍ଧି ଦେଇଥିଲେ, ତାଙ୍କର ଚିହ୍ନ ରହିଯାଇଥିଲା ଉଦରରେ। ତେଣୁ ତାଙ୍କୁ ସେହିଦିନ ସେ ଦାମୋଦର ବୋଲି କହନ୍ତି ବୋଲି ରହିଛି କଥା। ହେଲେ ଏଠି ନିଧାଗ ଗ୍ରୀଷ୍ମ ରବି ସୂର୍ଯ୍ୟ ପୋଏ ଗୋପ ବାଳକ ମାନେ, ହେଲେ ଏମନ୍ତେ କୃଷ୍ଣ ଆଜ୍ଞା ପାଇ କନ୍ୟାଏ ଗଲେ ତୋଷ ହୋଇ, ଯେତେବେଳେ ଗୋପୀମାନଙ୍କୁ କୃଷ୍ଣ ବୁଝେଇଛନ୍ତି ସେମାନେ ବୁଝି ଯାଇଛନ୍ତି ଏବଂ କୃଷ୍ଣ ଆଜ୍ଞା ଦେଇଛନ୍ତି, ଆଦେଶ ଦେଇଛନ୍ତି ଘରକୁ ଯିବା ପାଇଁ, ସେ ସମୟରେ ସମସ୍ତେ କୃଷ୍ଣଙ୍କୁ ଭକ୍ତି କରି ତାଙ୍କ ପାଦରେ ନିଜର ମନ ରଖି ପାଦପଦ୍ମରେ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ତାଙ୍କୁ ସମ୍ମାନ ଦେଇ ସେମାନେ ନିଜ ନିଜ ଘରକୁ ଖୁସିରେ ଯାଇଛନ୍ତି।
ଗୋପାଳ ମେଳେ ଦାମୋଦର ଗାଈ ଚରାଇ ଗଲେ ଦୂର, ନିଦାଘର ବି ତେଜ ଲାଗି ପୋଏ ହୋଇଲେ ଦୁଃଖ ଭାଗି। ତାପରେ କଣ କରିଛନ୍ତି ନା, ଗୋପାଳ ମେଳେ, ଗୋପାଳ ହଉଛନ୍ତି ଯୋଉମାନେ ଗାଈ ଚରଉଛନ୍ତି ତାଙ୍କୁ ଆମେ ଗୋପାଳ କହୁ। ଏଇଠି ସେଇ ଗୋପାଳ ମାନଙ୍କ ସହିତ, ଗୋପବାଳ ମାନଙ୍କ ସହିତ ଦାମୋଦର ହଉଛନ୍ତି କୃଷ୍ଣ, ତାଙ୍କ ସହିତ ଗାଈ ଚରେଇବା ପାଇଁ ବଣକୁ ଯାଇଛନ୍ତି। ଆମର ଆମର ସପ୍ତମ ଶ୍ରେଣୀରେ ଅଛି କଳାମାଣିକରେ, ସେଇଠି ଗାଈ ଚରେଇବାକୁ ଯାଇଛନ୍ତି, ପଢିଥିବ। ହେଲେ ସେପରି ଏଇଠି ମଧ୍ୟ ତାଙ୍କର ସେଇ ଗାଈ ଚରେଇବା କଥା କୁହାଯାଇଛି। ସେ ତାଙ୍କର ଗୋପବାଳ ମାନଙ୍କ ସହିତ, ଗୋପାଳ ମାନଙ୍କ ସହିତ କୃଷ୍ଣ ଗାଈ ଚରେଇବା ପାଇଁ ବଣକୁ ଦୂରକୁ ଯାଇଛନ୍ତି। ଆଉ ସେତେବେଳର ସମୟ ହେଇଛି ନିଧାଗ ରବି ତେଜ ଲାଗି, ମାନେ ନିଧାଗ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ, ଗ୍ରୀଷ୍ମ ଋତୁର ରବି ଅର୍ଥ ସୂର୍ଯ୍ୟ, ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଯୋଉ ତେଜ ପ୍ରଖର କିରଣ, ପ୍ରଚଣ୍ଡ କିରଣ, ସେତେବେଳେ ସେଇଟା ତାଙ୍କ ଉପରେ ଆସିଛି। ମାନେ ଦ୍ୱିପହର ବେଳା ଯେତେବେଳେ ବହୁତ ଖରା ଟାଣ ହେଇଛି, ସେମାନେ ତାଙ୍କ ଦେହରେ ଯେତେବେଳେ ତାତି ଲାଗିଛି ଗୋପ ବାଳକ ମାନଙ୍କ ସହିତ, ସେମାନେ ସମସ୍ତେ ପୁରା ମାନେ ହାଲିଆ ହେଇଯାଇଛନ୍ତି, ଦୁଃଖିତ ହେଇଛନ୍ତି, ବାପରେ କେତେ ଖରା କାଟୁଛି, କେତେ କଷ୍ଟ ହଉଛି। ସେଇ ସମୟରେ ଏଠି କୃଷ୍ଣ କଣ କହିଛନ୍ତି ସେଇଟା ଦେଖିବା। ଚରାନ୍ତି ଗୋରୁ ଗୋପ ମେଳେ ଶୀତଳ ଛାୟା ବୃକ୍ଷ ତଳେ, ବୃକ୍ଷକୁ ଚାହିଁ ଦାମୋଦର ବୋଲନ୍ତି ଗୋପଙ୍କ ଆଗର। ପିଲାମାନେ ଏଠି ଦେଖ, ଚରାନ୍ତି ମାନେ ଆମର ଗାଈମାନଙ୍କୁ ଯୋଉ ସେମାନେ ଯାହା ଖାଆନ୍ତି ତାଙ୍କୁ ଚରିବାକୁ ଯୋଉ ଆମେ ଛାଡି ଦେଇଥାଉ ସେଟାକୁ କହୁ। ତାପରେ ଗୋରୁ ଗୋପ ମେଳେ, ଗୋରୁ ମାନେ ଯୋଉ ଗୋପ ଗୋପମାନଙ୍କର ମେଳରେ ଯୋଉଟା ମିଶିକି ଚରୁଛନ୍ତି, ଶୀତଳ ଛାୟା ବୃକ୍ଷ ତଳେ, ସେଇ ଯୋଉ ଖରାକାତି ହେଇଯାଇଛି ସେମାନେ ଗଛ ତଳକୁ ଚାଲି ଆସିଛନ୍ତି, ଆଉ ସେଇ ଗଛ ତଳେ ତାର ଯୋଉ ଶୀତଳ ଛାୟା ବୃକ୍ଷର ରହିଛି, ସେ ଛାୟା ତଳେ ଗୋରୁମାନେ ଗୋପାଳ ମାନଙ୍କ ସହିତ ତଳେ ରହିଛନ୍ତି। ସେଇ ସମୟରେ କୃଷ୍ଣ ମଧ୍ୟ ତାଙ୍କ ସଙ୍ଗେ ଅଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କୁ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ରହି ସେ ବୃକ୍ଷକୁ ଚାହିଁ ବୃକ୍ଷ ବିଷୟରେ ଏଠି ଗୋପ ବାଳକ ମାନଙ୍କ ଆଗରେ କହୁଛନ୍ତି। ତାଙ୍କ ସହିତ ଯୋଉ ଗୋପବାଳ ମାନେ ଯାଇଥିଲେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ତାଙ୍କ ସାଙ୍ଗମାନଙ୍କର ନାମ ତୁମ ପରପଦରେ ରହିଛି। ସେଇ ସାଙ୍ଗମାନେ ହେଲେ ସ୍ତୋକ କୃଷ୍ଣ, ହେ ସ୍ତୋକ କୃଷ୍ଣ ମିତ ମୋର, ଶ୍ରୀଦାମ ଅର୍ଜୁନ ସୁବଳ, ଅଂଶୁ ବିଶାଳ ଦେବ ପ୍ରସ୍ତ, ଦେଖ ଏ ବୃକ୍ଷଙ୍କ ମହତ୍ଵ। ଏମାନେ ସମୂହ ହଉଛି ତାଙ୍କ ସାଙ୍ଗମାନଙ୍କର ନାମ। ସ୍ତୋକ କୃଷ୍ଣ, ଶ୍ରୀଦାମ, ତାପରେ ଅର୍ଜୁନ, ସୁବଳ ଆଉ ଅଂଶୁ ବିଶାଳ ଦେବପ୍ରସ୍ତ, ଏମିତି ତାଙ୍କର ଥିଲେ ଏତିକି ସଖା ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ସେଦିନ ଗାଈ ଚରେଇବାକୁ ଯାଇଥିଲେ। ତାଙ୍କୁ ସେଇଟା କହୁଛନ୍ତି ସ୍ତୋକ କୃଷ୍ଣ, କହୁଛନ୍ତି ତାଙ୍କର ସାଙ୍ଗ ଦେଖିବା ପାଇଁ ତାଙ୍କ ଭଳି ସେ ପୋଷାକ ପିନ୍ଧୁଥିଲେ, କୃଷ୍ଣଙ୍କ ଭଳି ସେ ତାଙ୍କ ପରି ଦେଖାଯାଉଥିଲେ ତାଙ୍କୁ, ତେଣୁ ତାଙ୍କୁ ସ୍ତୋକ କୃଷ୍ଣ କୁହାଯାଏ। ହେଲେ ଏମାନଙ୍କୁ ସବୁ ସେଇ ଗଛ ତଳେ ଶୀତଳ ଛାୟା ତଳେ ବୃକ୍ଷକୁ ଦେଖି ବୃକ୍ଷର ମହାତ୍ମ୍ୟ, ତାର ମହତ୍ଵ କଥା ଏଠି କୃଷ୍ଣ କହୁଛନ୍ତି। କଣ କହୁଛନ୍ତି, ପରେ କରନ୍ତି ଉପକାର ସୁଜନ ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର, ପରେ କରନ୍ତି ଉପକାର ସୁଜନ ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର, ଶୀତ ବରଷା ଘର୍ମ ଦୁଃଖ ସହି ଆମକୁ ଦିଅନ୍ତି ସୁଖ, ଧନ୍ୟ ଜୀବନ ଏହାଙ୍କର ଜୀବିକା ହୁଅନ୍ତି ପ୍ରାଣୀଙ୍କର। ପରେ କରନ୍ତି ଉପକାର, ତାଙ୍କ ସଖାମାନଙ୍କୁ କହୁଛନ୍ତି ଯେ ପର ଲୋକର ସବୁବେଳେ ଉପକାର କରନ୍ତି, ବୃକ୍ଷ ହଉଛି ପରୋପକାରୀ, ସେ ସବୁବେଳେ ଅନ୍ୟର ଉପକାର କରିଥାଏ। ସୁଜନ ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର, କିପରି ଭାବରେ ସୁଜନ ପ୍ରାଣୀ, ଆମ ସମାଜରେ ସୁଜନ ଆଉ କୁଜନ ଦୁଇ ପ୍ରକାର ମଣିଷ ଦେଖାଯାଏ। ହେଲେ ସୁଜନ କିଏ, ଭଲ ଲୋକ, ଯାହାର ଭଲ ଗୁଣ ଥାଏ, ଯିଏ ଅତିଥି ସତ୍କାର କରେ, ପରର ଉପକାର କରେ, ଅନ୍ୟ ଲୋକକୁ ସାହାଯ୍ୟ କରେ, ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବରେ ସମାଜରେ ବଞ୍ଚେ, ତାକୁ ଆମେ ସୁଜନ କହୁ। ତାର ଉପଯୁକ୍ତ ହେଲା କୁଜନ। ହେଲେ ତାଙ୍କର ବ୍ୟବହାର ଯେପରି ଥାଏ, କାହାର ବ୍ୟବହାର, ସୁଜନ, ସୁଜନ ଲୋକମାନଙ୍କ ରହିଛି। ଶୀତ ବରଷା ଘର୍ମ ଦୁଃଖ ସହି ଆମକୁ ଦିଅନ୍ତି ସୁଖ, ଏଇ ବୃକ୍ଷ ଆମର ଯୋଉ ଋତୁ ଗୁଡିକ ଆସୁଛି, ଆମର ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ପ୍ରଚଣ୍ଡ ଖରା ହଉଛି, ତାପରେ ବର୍ଷା ଋତୁ ଅଛି, ଅହରହ ବର୍ଷା ହଉଛି, ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ମାରୁଛି, ସବୁବେଳେ ବର୍ଷା ହଉଛି, ସେଇଟା ଶେଷ ହଉଛି। ତାପରେ ଶୀତ ଋତୁ ଆସୁଛି, ତା ଶୀତରେ
চারিআড়ে বরফ হয়ে গেলে থা পড়লে দুঃখ সেই তার স্থানের রহিকি যাও আমি সুখ দৌছি। ধন্য জীবন এহাঙ্কর জীবিকা হন্তি প্রাণীঙ্কর, ধন্য এই বৃক্ষ মানঙ্কর জীবন, এমানে বঞ্চি রয়েছেন কাহাপাই এই মানুষ সমাজ পাই, মানুষের জীবিকা উপার্জনের এমানে সাহায্য করছেন, মানে তাঁকর দৈনন্দিন জীবনরে যে জীবন সহিত তাঁকর আর্থিক তথা সে বঞ্চি রহবা তাঁকর যে জীবিকা উপার্জন করতে সেথিরে মধ্য তা কাঠ পাওছেন, তাঠারু ফল পাওছেন, ফুল পাওছেন, জীবন জীবিকা নির্বাহ করছে কিপরি আম সমাজ প্রকৃতরে পিলা মানে এই বৃক্ষ ঠারু আমি বহুত কিছু পাওছু। তুমি মানে বি দেখিব গোটে এবে আম্ব খাইলা না, খরাদিন হয়েছিল আম্ব গছরে বহুত আম্ব ফলিছিল, আম্ব গছ কেতোটি আম্ব খাইলা কহ তো, গছ কিছু আম্ব খাইলা, খাইলা কি আপাই সে কি শহে কি ফুল ফল দিয়ে আমি দেল আমি তার সেতিরে কিছু কোন লাভ হেলা না, মানে গছ যে ফুল দৌছি আমি সকালে উঠিলে গছটু ফুল তোলিকি আনিকি পূজা করুছু, নেইকি হাটরে বিক্রি করুছু, দুই পয়সা পাইকি রোজগার করি আমার পরিবার পোষু, এমিতি সেইঠু আমি গছরু আমি যে ঔষধ পাই গছকু ব্যবহার করুছু, তার ঝুণা সেইথুরু পাউছু, ফুল ফল তার প্রত্যেক অংশ গছর প্রত্যেক অংশ আমাকু সাহায্য করুছি। আর সবুঠারু বড় হেলা আমি গছরু যে সে ত্যাগ শ্বাসক্রিয়ারে ত্যাগ করুছি অম্লজান, সেটা আমার বঞ্চবার তো প্রথমে আমাকে সহায়ক, তাহা নহলে আমি বঞ্চিপার না। এই যে এবার বর্ষা হল এই নহলে আমি এমিতি তাঁতিরে আমি বঞ্চি রহিপারতা না, আপে আপে আমার তো আমি প্রকৃতরে বহুত সাহায্য করুছি, তার মহত্ব বহুত রয়েছে বলে সখ মানুষ তাহলে পিলা মানে আমি এটি আজি বৃক্ষ কন কন আমি দেলা কন আমি তাঠারু পাইলা, গোটে সুজন ব্যক্তি কিপরি তা ঘরকু আসিলে যেপরি সৎকার করে তাকু বসিবাকু দিয়ে খাইবাকু দিয়ে তার দুঃখ সুখ বুঝে তাকু নিঃস্বার্থ ভাবে সাহায্য করে সেইপরি বৃক্ষ, তেণু এটি কবি বৃক্ষকু গোটে সুজন ব্যক্তি সহিত তুলনা করছেন এবং সুজন ব্যক্তি এবং বৃক্ষ গোটিয়ে তবে বর্তমান আমি দেখ যেতেকি পড়িলা তা উপরে বর্তমান আমি যা কিছু আলোচনা করিবা, দেখ এক নম্বরে আমি তাহা পড়িলা ক নম্বরে দেখ ওড়িয়া ভাগবতর রচয়িতা কি পিলামানে দেখ এবে টিকে আমি যা পড়লা তা উপরে টিকে আলোচনা করিবা, বৃত্ত টিকে দবা না, ওড়িয়া ভাগবত আমার যে ঘরে ঘরে ওড়িয়া ভাগবত গ্রন্থ আছে তার রচয়িতা কি প্রগতি, হ্যাঁ প্রগতি বিদ্যা মন্দির, প্রগতি বিদ্যা মন্দির ওড়িয়া ভাগবতর রচয়িতাঙ্ক নাম কোন স্কুল, ও হাত তো সমস্ত দেখিছ জানি আইছি কুহ কো মাইক রে কুহ, জগন্নাথ দাস বাবা আমার ওড়িয়া ভাগত রচয়িতা হচ্ছেন কবি জগন্নাথ দাস, ফ নম্বর দেখ কবি জগন্নাথ দাস কেউ শতাব্দী রে জন্মগ্রহণ করেছিলে, কবি জগন্নাথ দাস পঞ্চদশ শতাব্দীর প্রথমাংশ, পঞ্চদশ শতাব্দীর শেষার্ধ, আউ ষোলশ শতাব্দীর প্রথমাংশ প্রথমার্ধরে জন্মগ্রহণ করেছিলে, সাবাস বস। গ নম্বর হল ওড়িয়া ভাগবত কেউ স্কন্ধরু, ওড়িয়া ভাগবতর কেউ স্কন্ধরু এই কবিতাটি অনা যাইছি, ওড়িয়া ভাগবতর স্কন্ধরু দশম স্কন্ধরু, দশম স্কন্ধর ত্রয়োবিংশ
ଅଧ୍ୟାୟରୁ ଅଣା ଯାଇଛି। ସାବାସ ବସ। ଘ ନମ୍ବର, କେଉଁମାନଙ୍କ ଆଗରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବୃକ୍ଷ ମହିମା କଥା କହୁଥିଲେ? କେଉଁମାନଙ୍କ ଆଗରେ କହୁଥିଲେ? ଗୋପମାନଙ୍କ ଆଗରେ। ପୁରା ବାକ୍ୟରେ କହିବ ନା? ଗୋପବାଳା ମାନଙ୍କ ଆଗରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବୃକ୍ଷର ମହାତ୍ମ୍ୟ କଥା କହୁଥିଲେ। ଠିକ ଅଛି, ସାବାସ ବସ। କବି ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କୁ କିଏ ଅତି ବଡ଼ି ଉପାଧି ଦେଇଥିଲେ? ଆମର ଯୋଉ ଏଇ ଭାଗବତ ଲେଖିଛନ୍ତି କବି ଜଗନ୍ନାଥ ଦାସ, ତାଙ୍କୁ କିଏ ଅତି ବଡ଼ି ଉପାଧି ଦେଇଥିଲେ? କବି ପରିଚୟରେ ଆମେ ଜାଣିଥିଲା, ମନେ ପକାଅ, କିଏ ଅତି ବଡ଼ି ଉପାଧି ଦେଇଥିଲେ? ରାଷ୍ଟ୍ରୀୟ ବିଦ୍ୟାଳୟ ଦେଇଥିଲେ ଅତି ବଡ଼ି ଉପାଧି। ଆରେ କବି ପରିଚୟ ମନେ ପକାଅ, ଲେଖିଛନ୍ତି ଦେଖ। ମାଇକ୍ ମାଇକ୍ ରେ କୁହ, ମାଇକ୍ ରେ ମନେ ପଡୁନି, ଚୈତନ୍ୟ। ଯେତେବେଳେ ଓଡ଼ିଶାକୁ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ଆସିଥିଲେ, ସେ ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କର ସଂସ୍କୃତରେ ଲିଖିତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର ଓଡ଼ିଆ ବ୍ୟାଖ୍ୟା, ଓଡ଼ିଆରେ ଯୋଉ ବ୍ୟାଖ୍ୟା କରିଥିଲେ, ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ କରିଥିଲେ ଏବଂ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ତାହା ଉଦ୍ଦିଷ୍ଟ ହେଇଥିଲା। ସେଥିରେ ସେ ଖୁସି ହେଇ ତାଙ୍କୁ ଅତି ବଡି ଆଖ୍ୟା ଦେଇଥିଲେ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ। ମନେ ରହିଲା? ଠିକ ଅଛି। ଦୁଇ ନମ୍ବର ଦେଖ, ପଦ ପୁରାଣ କରିବା। ଏଠି ଗୋଟେ ଗୋଟେ ଦିଆ ହେଇଛି ଲାଇନଟା ପଦର, ଆଉ ତା ତଳ ପଦଟା ତମେ ପୂରଣ କରିବ। ଦେଖ, ଗୋବିନ୍ଦ ପାଦେ ମନ ଥୋଇ, ତାପରେ କଣ ଥିଲା? ଗୋବିନ୍ଦ ପାଦେ ମନ ଥୋଇ, ହଁ କୁହ, ସ୍କୁଲ ନାଇଁ ଦେଖା, ସ୍କୁଲ ମିଳିଲେ ନିଜ ଘରେ ଯେ, ଭେରି ଗୁଡ, ମିଳିଲେ ନିଜ ଘରେ ଯାଇ। ତାପରେ ଦୁଇ ନମ୍ବର ଦେଖ, ପରେ କରନ୍ତି ଉପକାର, ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର, ଜନ ପ୍ରାଣୀଙ୍କ ବ୍ୟବହାର। ତିନି ନମ୍ବରରେ, ବୃକ୍ଷକୁ ଚାହିଁ ଦାମୋଦର କଣ ଅଛି? ତାପରେ ବୋଲନ୍ତି ଗୋପଙ୍କ ଆଗର, ହଁ ବୋଲନ୍ତି ଗୋପଙ୍କ ଆଗର, ଭେରି ଗୁଡ ବସ, ବୋଲନ୍ତି ଗୋପଙ୍କ ଆଗର, ହଁ ହଁ ସାବାସ, ଠିକ ଅଛି। ତିନି ନମ୍ବର ପଢିବା ପ୍ରଶ୍ନ କଣ ଅଛି ଦେଖ, ତଳ ଲିଖିତ ନାମ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଯେଉଁ ଗୁଡିକ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ସଖାଙ୍କ ନାମ ନୁହେଁ ତାହାକୁ ବାଛି ଲେଖ। ଏଠି ନାମ ଗୁଡିକ ଦିଆ ହେଇଛି କାହାର? ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ସଖାମାନଙ୍କର, ଯେଉଁ ସଖାମାନଙ୍କୁ ସେ ବୃକ୍ଷ ତଳେ ବୃକ୍ଷର ମହାତ୍ମ୍ୟ ବିଷୟରେ କହୁଥିଲେ, ସେଇ ସଖାମାନଙ୍କର ଏଠି ନାମ ଅଛି। ହେଲେ ଯେଉଁମାନେ ନୁହନ୍ତି, ଅନେକ ନାଁ ଅଛି, ଯେଉଁମାନେ ତାଙ୍କର ସଖା ନୁହନ୍ତି ତାଙ୍କ ନାଁଟିକୁ ବାଛିବ। ଶ୍ରୀଦାମ, ସୁବଳ, ଭୀମ, ଅର୍ଜୁନ, ପ୍ରାଂଶୁ, ଅଂଶୁ, ବଜ୍ରହସ୍ତ, ଦେବପ୍ରସ୍ତ, ଏମାନଙ୍କ ଭିତରେ କିଏ ତାଙ୍କର ସଖା ନୁହନ୍ତି ତାଙ୍କ ନାଁଟା ବାଛିକି କହିବ। ଚାଲ ଠିକ ଅଛି, କୁହ ଏବେ। ପ୍ରାଂଶୁ, ବଜ୍ରହସ୍ତ, ବଜ୍ରହସ୍ତ ନାଇଁ, ଭୀମ, ପ୍ରାଂଶୁ ଆଉ ବଜ୍ରହସ୍ତ, ଏଇ ତିନି ଜଣ ତାଙ୍କର ସଖା ନଥିଲେ। ଠିକ ଅଛି, ସାବାସ। ଚାରି ନମ୍ବର ଦେଖ,
যেভাবে ব্যবহার শব্দর গদ্য রূপ হচ্ছে ব্যবহার, সেভাবে এই পদগুলিকর এই পদগুলিকর গদ্য রূপ কোন হব কহিব। দেখ দিয়ন্তি এটা আছে পদ্য রূপরে, দিয়ন্তি হলে তার গদ্য রূপ কোন হব? দিয়ন্তি দিয়ন্তি, হ্যাঁ হ্যাঁ দেইছান্তি দিয়ন্তি, ঠিক আছে। তারপরে কোন আছে দেখ, কোয়ে কোয়ে কোয়ের কোন হব দেখ গদ্য রূপ, কোয়ের কোয়ের দেখ কুলটা শ্রীকৃষ্ণ সহিত গোচারণ করুথিবা পুয়া মানে বা গোপ বাড়ক মানে, হ্যাঁ গোপ বাড়ক মানে বা পুয় মানুষ আমার পোয়ে কুহা যায়, পোয়ে পুয় মানুষ কুহা যায়, কিন্তু এটি আম প্রসঙ্গে এটি গোপ বাড়া মানুষ কুহা যাইছি, পোয়ে অর্থ পুয় মানে। তারপরে দেখ কন্যা এ কন্যায় গদ্য রূপ কোন হব? পোয়ের পুয় মানে হলে গোপ বাড়া মানে হলে কন্যায় কন্যা মানে গোপ বাড়ি মানে কন্যা মানে কন্যায় মানে কন্যা মানে বুঝলে, কন্যায় মানে কন্যা মানে। তারপরে বলন্তি বলন্তির গদ্য রূপ, বলন্তির কোন হব বলন্তি? কহুছন্তি কহুছন্তি কুহন্তি কুহন্তি কহুছন্তি বলন্তি কুহন্তি কু আমি কহুছন্তি হলে বলন্তি কু গদ্য রূপে কোন কহিবা, কোন কহিবা বলন্তি কু শান্তি, ঠিক আছে। তারপরে হন্তি হন্তি হন্তির গদ্য রূপ কোন হব? এমিতি আমার দিয়ন্তির দেইথান্তি কহিলে দিয়ন্তির আমি যেতিকি পড়িলা তা ভিতরু যোটা আমার ব্যাকরণগত থিলা তাকু আলোচনা কলা, বর্তমান তুমি ঘর পাই কিছু কাম নেকি যাও ঘরে করিব, খাতার লেখি নিও ওড়িয়া ভাগবত সম্পর্কিত তথ্য সংগ্রহ করি খাতারে লেখি তুম শিক্ষকঙ্কু দেখি, ঠিক আছে। লেখ বর্তমান তোম টিভিরে সবু দেখুথব, আমার পুরীর ডাইরেক্ট লাইভ কাস্ট দেখুছি পুরী মন্দিরর, এখানে এই ভাগবত গীতা পাঠ হচ্ছে শুণব, তারপরে ঘরে ভাগবত বই অছি পড়িব, যোদিন ছুটি অছি বুঝিব ওড়িয়ারে লেখা হয়েছে বুঝিপারিব, আউ তুম খাতারে কোন বুঝিল তাকে লেখিকি সাহিত্য শিক্ষক শিক্ষার্থী মানে মানে আজি তো আমি এতিকি পড়িলা, এই পাঠর যাহা বাকি রহিগলা পুনি গোটিয়ে নেক্সট পাঠে আমি পড়িবা।